আসসালামু আলাইকুম, ফ্যাসিনেটর ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের ভর্তা রেসিপি। আমি আপনাদের সাথে শেয়ার করব সিম পাতার ভর্তা আর সিমের ভর্তা। কচি সিম পাতা দিয়ে মজাদার ভর্তা রেসিপি তৈরি করা যায়, ছোটকালে খেয়েছিলাম আমার দাদুর হাতে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার গাছ থেকে কুচি সিম পাতা নিয়েছি আর সিম নিয়েছি। এই দুটো উপকরণ দিয়ে দু ধরনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো প্রথমে আমি সিমগুলোকে কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, সামান্য পরিমাণে একটু ভেজে নেব। তারপরে সিম পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটু টেলে নিচ্ছি, 5-7 মিনিট টেলে নেব। সিম পাতাগুলো টালা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তার জন্য কাঁচা মরিচ, শুকনো মরিচ টেলে নিচ্ছি আর মাছ ভেজে নিচ্ছি। আমি কই মাছ আর রুই মাছ দিয়ে দু ধরনের ভর্তা তৈরি করব। চলে আসলাম ভর্তা তৈরিতে। প্রথমে সিম পাতার ভর্তা তৈরি করে দেখাবো। তো রুই মাছ নিয়েছি সিম পাতার ভর্তা তৈরি করার জন্য। তো মাছগুলোকে কাটা বেছে নিচ্ছি, ভালোভাবে কাটা বেছে নিয়ে তারপরে মাছগুলোকে বেটে নেব পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার মজাই আলাদা। কাটা বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন বেটে নিচ্ছি মাছগুলো। এই পাতার ভর্তাটি খেতে সত্যি অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে আসলে কেমন হয়। সত্যি খুব মজার এই ভর্তা রেসিপিটি। মাছগুলো বাটা হয়ে গিয়েছে, এখন টালা পাতাগুলো দিয়ে দেব। টালা পাতাগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলোকে বেটে নিচ্ছি পাটার সাহায্যে। এখন আমি টালা মরিচগুলো দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে মরিচগুলোকে বেটে নিচ্ছি পাতার সাথে। তো পাতা আর কাঁচা মরিচ বাটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আর ধনে পাতা বেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলে বাটতে খুব ইজি হয়। তো পেঁয়াজ আর ধনে পাতা বাটা হয়ে গিয়েছে, আমি এখন আরও কয়েকটি মরিচ সাথে দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ আর লাল মরিচ। আমি ভর্তার সাথে জালটা একটু পছন্দ করি। আপনারা যদি জাল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তো ভর্তার সাথে জালটাই কিন্তু ভালো লাগে বেশি। তাই একটু জাল করেই ভর্তাটা বানাচ্ছি। তো আমার পাতার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, বাটা শেষ। এখন আমি বাটা সবগুলো উপকরণ হাতে মাখিয়ে নিচ্ছি।
সিমপাতার ভর্তাটি তৈরি হয়ে গেছে। এখন আমি সিমের ভর্তা বানিয়ে দেখাবো। সিমের ভর্তার জন্য আমার লাগবে সিম। আমি কই মাছ দিয়ে সিমের ভর্তাটি বানাবো। কই মাছকে আগেই ভেজে নিয়েছি। লাগছে টালা মরিচ, পেঁয়াজ আর ধনে পাতা। তো সিম আর মরিচগুলো আমি পাটায় বেটে নিচ্ছি। এই সিম ভর্তাটি চাইলে আপনারা হাতেও মাখিয়ে তৈরি করতে পারেন, আবার ব্লেন্ডারও তৈরি করতে পারেন। আমি পাটে বেটে নিচ্ছি। সিম আর মরিচগুলো বাটা হয়ে গেলে আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আর ধনে পাতা। আর এখন সবগুলো উপকরণ পাটা বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পাটায় বাটার সময় যদি পেঁয়াজের সাথে বা মরিচের সাথে আপনারা লবণটা দেন তাহলে কিন্তু বাটতে একটু ইজি হয়, খুব সহজে বাটা যায়। কই মাছের কাঁটা বেছে নিচ্ছে। কাঁটাগুলো বেছে নিয়ে তারপরে পাটা বেটে নেব। কই মাছের মধ্যে ছোট ছোট অনেক কাঁটা থাকে। কই মাছের কাঁটা পরিষ্কার করে নিয়ে এখন মাছগুলোকে সিমের সাথে বেটে নিচ্ছি। মাছগুলো আমার বাটা হয়ে গিয়েছে, আমার সিমের ভর্তাটিও রেডি হয়ে গিয়েছে। তো এখন সবগুলো বাটা উপকরণ হাতে একটু মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল দুই রকমের ভর্তা রেসিপি, সিম ভর্তা আর সিম পাতার ভর্তা। আপনারা অবশ্যই যারা ট্রাই করেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই দুই ধরনের ভর্তা রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো তৈরি হয়ে গেল মজাদার ভর্তা রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।